হ্যালো বন্ধুরা লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে এই ভিডিওতে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা সকলেই যেন তোমাদের সুবিধার্থে তোমরা যাতে মাধ্যমিকে ভালো নম্বর অ্যাচিভ করতে পারো সেই কারণে কিন্তু ও আমি ভৌত বিজ্ঞানের ফ্রি নোটস তোমাদেরকে দিয়ে থাকি সেই রকমই আজকের এই ভিডিওতেও একটি অধ্যায়ের ভৌত বিজ্ঞানের নোটস তোমাদের সঙ্গে শেয়ার করব।। ও সেটি কোন নোটস ও সেটা তো রীতিমতো আমি বলবোই এবং পিডিএফটি কিভাবে তোমরা ডাউনলোড করতে পারবে সম্পূর্ণ ফ্রিতে তাছাড়া অ্যাকচুয়ালি ওই অধ্যায় থেকে কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট সেটাও বিস্তারিত আলোচনা করব সেই কারণে তোমরা যদি মাধ্যমিকের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে আইকন অবশ্যই ক্লিক করো কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয় তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে বলে রাখি আজকের যে পিডিএফটি রয়েছে বা শর্ট নোটস তোমরা বলতে পারো তোমাদের নমন ইনক্রিজ করার জন্য মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য ভৌত বিজ্ঞানের থেকে এ তড়িৎ বিশ্লেষণ অধ্যায় থেকে সম্পূর্ণ নোটস দেয়া হবে সম্পূর্ণ ফ্রিতে যেটা তোমরা জানো আমি দিয়ে থাকি তো এখানে সবার প্রথমে বলে রাখি যে এখানে ইম্পর্টেন্ট যে টপিকগুলো ও আমি কভার করেছি এবং নিজের ভাষায় সহজ ভাষায় তোমরা কিভাবে মনে রেখে লিখতে পারবে সমস্ত কিছু কিন্তু সেইভাবেই তৈরি করা হয়েছে তো এখানে সবার প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ তারপরে যদি দেখো এখানে রয়েছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বৈশিষ্ট্য দেন তড়িৎদ্বার ভোল্টামিটার যা যা দরকার ওইখানে দেন তারপরে অ্যানোট ক্যাথোড অ্যাকচুয়ালি অ্যানোট কিসের সাথে যুক্ত থাকে ক্যাথোট কিসের সাথে যুক্ত থাকে অ্যানোড ক্যাথোড কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের শ্রেণীবিনা তারপরে ধাতু ও তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে পার্থক্য খুবই ইম্পর্টেন্ট যেটা এখানে সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে তারপরে হচ্ছে তড়িৎ বিশ্লেষণের সংখ্যা খুবই ইম্পর্টেন্ট তারপরে এখানে অনেক ইম্পর্টেন্ট সংজ্ঞা দেওয়া রয়েছে সেই সমস্ত সংজ্ঞাই পড়বে যেগুলো এখানে দেওয়া রয়েছে তারপরে খুব ইম্পর্টেন্ট এবারের জন্য সেটা হচ্ছে তড়িৎ লেপন এ সংজ্ঞা তড়িৎ লেপনের উদ্দেশ্য প্রক্রিয়া সমস্ত কিছু দেওয়া রয়েছে তো এগুলো কিন্তু খুব ভালো করে পড়বে যেটা আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি পরীক্ষায় কিন্তু এরকম দেয় যে ধরো একটি ধাতুর ওপর অপর একটি ধাতু বলে দেবে যে প্রলেপ দেওয়া হচ্ছে সেক্ষেত্রে কোনটা অ্যানোড কোনটা কথোট এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কী এই ধরনের কোশ্চেন কিন্তু দেবেই সেই কারণে খুব ভালো করে কিন্তু পড়বে এবং শেষে কিন্তু আমি এটি কভারও করেছি তারপরে নিচে দেখবে যে এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি কিছু প্রশ্ন দিয়েছি যেগুলো আসার চান্স খুবই বেশি রয়েছে এবং ইম্পর্টেন্ট সেগুলো আমি এখানে দিয়েছি সেগুলোও কিন্তু খুব ভালো করে করবে এখানে আমি তোমাদের শর্টে সম্পূর্ণ চ্যাপ্টারটা কিন্তু বিস্তারিত আলোচনা করেছি যাতে তোমরা অল্প সময়ে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসলে ভালো নম্বর ইনক্রিজ করতে পারো ও এবং এই যে পিডিএফটা এই পিডিএফের লিঙ্ক হচ্ছে ডেসক্রিপশানে দেওয়া আছে তোমাদের কি করতে হবে ডেসক্রিপশানে গিয়ে তোমরা যেই ক্লিক করবে দেখবে তোমাদের একটা পাসওয়ার্ড চাইবে ওখানে তোমরা পাসওয়ার্ড দেবে হচ্ছে লাইভ গ্রুপ বাংলা যেটা তোমরা নিচে দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে সেই পাসওয়ার্ডটি দেবে তোমাদের পিডিএফটি খুলে যাবে তারপরে তোমরা পিডিএফটি সম্পূর্ণ রপ্ত করো এবং পরীক্ষায় ভালো নম্বর অ্যাচিভ করো আর এরকমই কিন্তু বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ ফ্রিতে তোমাদের জন্য পিডিএফ আমি দিয়ে থাকি এবং কিছু পিডিএফ আগে দিয়ে দিয়েছি লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে প্রত্যেকটা পিডিএফের তোমরা সরাসরি সেই পিডিএফগুলো ওই ভিডিওগুলো দেখে এ ডাউনলোড করে নিতে পারো তো আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টেক কেয়ার বাই